গুড আফটারনুন এলিজেট শট করেছেন এবং কিন্তু লান্টুর কাছে বল বিপদ হতে পারে গোল লান্টি বড় বড় আক্রমণ এবং গোল শট করেছেন রনো গোল হতে পারতো ও এটা কি হলো শুরু হচ্ছে প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচ পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা দাদা ভাই আপনারা খেলা দেখছেন ফেসবুক এবং ইউটিউবে প্রত্যেককে ধন্যবাদ জানাই বলতে বলতে খেলা শুরু হয়ে গেল দাদা ভাই একাদশ দামপুর কমলা জার্সি পরে খেলছে কমল কমল থেকে কাদের বাপ্রান্ত করা বড় আক্রমণ কাদের এক্ষেত্রে দেখছেন কাছে দেওয়া যায় ভজার কাছে বল ডান প্রান্ত বড় বড় আক্রমণ এলিজে শট করেছেন এবং গোল এলিজে 1-0 গোলে এগিয়ে গেল কাদের থেকে আর এক কাদের দুজনেই কাদের কমলের কাছে বল কমল থেকে ভীমা ভীমার শট ক্ষেত্রে কিন্তু হলো না এলিজে কাদের ডান দিকে বড় বড় আক্রমণ এবং গোল দ্বিতীয় গোল ইরফান এন্টারপ্রাইজ 2-0 বাপ্রান্ত বড় বড় আক্রমণ এক্ষেত্রে কিন্তু লান্টুর কাছে বল বিপদ হতে পারে গোল নম্বর খেলোয়াড় গোল করলেন রনো দলের হয়ে গোল করলেন 2-1 কমল থেকে আলিজে এক্ষেত্রে কিন্তু প্রতি আক্রমণ এগিয়ে চলেছেন দেখা যাক কি হয় শট করেছেন রন গোল হতে পারত এক্ষেত্রে কিন্তু এখনো সুযোগ আছে দেখা যাক কি হয় নম্বর জার্সি সেলফার তাপস চমৎকার একটি আক্রমণ গড়ে উঠেছিলেন বাবা এক্ষেত্রে কিন্তু সুযোগ গড়ে উঠেছিল ডান দিকে আলিজে আলিজে দলে হয়ে গোল করেছেন আলিজে আলিজে সুযোগ ক্ষেত্রে রন হেড করেছেন কাদেরের কাছে বল এখনো 2-1 গোলে গিয়ে কিন্তু অনেকক্ষণ দর্শকদের মধ্যে হইচই আমরাও দেখতে পাচ্ছি না কেননা গোল হচ্ছে না অনেকক্ষণ পর দর্শকরা একটু চেগে উঠি কোন খেলা বাপ্রান্ত বরাবর আক্রমণ আলিজে তাপস লাল্টু হেমরাম পিয়ার লেগ করে খেলেছেন একটা সময় লাল্টুর কাছে বল ও এটা কি হলো গোল বেকার
আমাদের আজ ফিক্সারের মাঠে চলছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ। দাদা ভাই একাদশ দাম্প হুগলি বনাম ইরফান এন্টারপ্রাইজ রুইয়া। যারা দেখছেন খেলার মাঠ থেকে টিভিতে যা ধারাভাষ্য শুনে থাকি, বিসুন্দর কণ্ঠস্বরে আমরা যারা আগ্রহ প্রকাশ করে টিভি সামনে বসে যান, চার ছেড়ে দিয়ে